গত মাসেই বিদেশের মাটিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সাধারণ মানুষের জন্য খুলে গেল বাপস হিন্দু মন্দিরের দরজা। তবে এই মন্দিরে যাওয়ার জন্য মানতে হবে কড়া কিছু নিয়ম। যে কেউ ঢুকতে পারবেন না এই মন্দিরে। ফটোগ্রাফির ক্ষেত্রেও মানতে হবে কড়া নিষেধাজ্ঞা। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে তৈরি করা হয়েছে বাপস হিন্দু মন্দির। গত 15 ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 700 কোটি টাকা খরচ করে এই হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। নাগারা শৈলীতে তৈরি হয়েছে এই মন্দির। শ্বেত পাথর ও মার্বেল দিয়ে তৈরি এই মন্দির। বাপস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই মন্দিরে প্রবেশের জন্য শরীর ঢাকা পোশাক পরতে হবে। গলা, কনুই ও পায়ের গোড়ালিও ঢাকা থাকতে হবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে। টি শার্ট, টুপি বা এমন কোনো পোশাক পরা যাবে না যাতে বিদ্বেষমূলক বা বিকৃত কোনো মন্তব্য ছাপা হয়েছে। ট্রান্সলুসেন্ট অর্থাৎ যে পোশাকে এ প্রান্ত ও প্রান্ত দেখা যায় তেমন পোশাক পরা যাবে না। টাইট কোনো পোশাকও পরা যাবে না এই মন্দিরে প্রবেশ করতে গেলে। এমন কোনো পোশাক বা অলংকার পরা যাবে না যাতে শব্দ হয় এবং প্রতিফলন সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দিরে কোনো পশু আনা যাবে না। মন্দির চত্বরে বাইরে খাবার ও পানীয় আনা যাবে না। মন্দির চত্বরে ড্রোনও ওড়ানো যাবে না। প্রসঙ্গত, আবুধাবির একমাত্র হিন্দু মন্দির এটি। সংযুক্ত আরব আমিরশাহীর সব থেকে বড় হিন্দু মন্দির বাপস। এছাড়াও 3টি মন্দির রয়েছে আরব আমিরশাহীতে। এবার এটাই দেখার বিষয়, এই কড়া নিষেধাজ্ঞা মেনে দর্শনার্থীদের ভিড় সেখানে কতটা ঢলে পড়ে। ব্যুরো রিপোর্ট, হিন্দু বাংলা টাইমস বিজনেস, কলকাতা।